बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम शुभ जयशी कार्तिक आशा करी तुम्हारा भलो आछो सुस्थ आछो एवं निरापदे आछो बासाय थाकबे नामाज पढ़बे कुरान पढ़बे एवं पाशापाशी पढ़ाशुना चालिये जाबे अलसभावे समय नष्ट करो ना। आज के अनलाइन क्लासे तोमादेरके स्वागतम। आज के आमि तोमादेर एकटा अनलाइन क्लास करब एई समाजकर्म व्यवस्थापना हिसाब विज्ञान एवं अर्थनीति विभागे प्रथम वर्षेर क्लास नेब आमि बेस्टिक अर्थनीति। आज के पढ़ाबो एक सरलरैखिक चाहिदा रेखार बिंदु बिंदु बिंदुते स्थितिस्थापकता भिन्न भिन्न है। देखा एक सरलरैखिक चाहिदा रेखार विभिन्न बिंदुते स्थितिस्थापकता भिन्न भिन्न है। देखो प्रथम एक चित्र अंकन कर दाम और एदिके हच्छे चाहिदार चाहिदा रेखा देखो एखान मजखने दिए एक बिंदु ने एम दिल बिंदुते स्थितिस्थापकता कत तर एखने मन करो किओ मन करो एफ टी सरलरेखार बिंदु कयटी एफ किओ एम एवं एम इ एवं टी पांच टी बिंदु स्थितिस्थापकता कत तुम्हारे देखो देखो एफ बिंदु स्थितिस्थापकता पर तुम्हारे विश्लेषण प्रमाण कर देखो इनफिनिटी अर्थात असीम। ए किऊ बिंदुते स्थितिस्थापकता एक चे बेशी और ए बिंदुते स्थितिस्थापकता एक बिंदुते एक ही समान एवं इ बिंदुते स्थितिस्थापकता इपि इक्वल टू लेस देन वन और टी बिंदुते स्थितिस्थापकता शून्य। ठीक है देखो एक सरलरैखिक चाहिदा रेखार विभिन्न बिंदुते ढाल एक ही हम तर स्थितिस्थापकता भिन्न भिन्न। एक सरलरैखिक चाहिदा रेखार विभिन्न बिंदुते ढाल एक ही हम क्योंकि स्थितिस्थापकता की भिन्न भिन्न कि ख्याल करो प्रथम देखो एक सरलरैखिक मन करो चाहिदा रेखा एफ टी एफ टी सरलरेखार ऊपर नीचे दिखे क्रमश अग्रसर होते थे देखा जाए स्थितिस्थापकता असीम थे शून्य दिखे दावित है अर्थात असीम थे शून्य है अब जो नीच थे ऊपर दिखे जाब तक स्थितिस्थापकता शून्य थे असीम ऊपर नीचे आसले स्थितिस्थापकता असीम थे शून्य एवं सरलरैखिक चाहिदा रेखार दिए नीच थे ऊपर दिखे गेले स्थितिस्थापकता शून्य थे असीम। কিভাবে হলো আমরা খেয়াল করি দেখি শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করো খুব মনোযোগ সহকারে খেয়াল করো এবং আশা করি তোমরা বাসা অবশ্যই দেখতে পড়বে চিত্রটা অঙ্কন করে এবং খুব ইজি খুব সহজ একটা কোশ্চেন এবং পরীক্ষা প্রায়ই আসে। খেয়াল করো কিভাবে দেখো যে কিভাবে আমরা প্রমাণ করেছি দেখো যে এক বিন্দুতে স্থিতিস্থাপকতা হচ্ছে এফ বিন্দুতে सब समय स्थितिस्थापकता बेर करब क्या जे बिंदुते स्थितिस्थापकता निर्णय करब तरह नीचे अंश बाहर अंश नीचे अंशर अंश दिए भाग करब देखो ए बिंदुते स्थितिस्थापकता ভাগ করলে তার রেজাল্ট হয় অসীম। আবার কত হয় কোন কিছুকে শূন্য দিয়ে মনে করো তুমি একশোকে যদি শূন্য দিয়ে ভাগ করো তাহলে হবে অসীম ইনফিনিটি আবার শূন্যকে যদি তুমি একশো দিয়ে ভাগ করো তাহলে রেজাল্ট হবে জিরো বা শূন্য। তাহলে কোন কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে হয় ইনফিনিটি এবং শূন্যকে কোন কিছু দিয়ে ভাগ করলে হবে
গণনা করি তাহলে স্থিতিস্থাপকতা হবে কত কোশি ঠিক আছে তাহলে এফ বিন্দুতে স্থিতিস্থাপকতা হচ্ছে এফ টি বাই নিচের অংশ বাই উপরের অংশ একের উপরের কোনো অংশ নেই যার কারণে আমরা লিখেছি শূন্য তাহলে দেখো এফ বিন্দুতে স্থিতিস্থাপকতা কত কোশি অনুরূপভাবে আমরা কিউ বিন্দুতে যদি স্থিতিস্থাপকতা দেখাই বের করি এভাবে আমরা প্রত্যেকটা বিন্দুতে স্থিতিস্থাপকতা বের করে দেখাবো এখানে করি দেখো কিউ বিন্দুতে স্থিতিস্থাপকতা ইপি সমান সমান কিউ বিন্দু নিচে অংশ কতটুকু দেখো কিউ পি বাই এফ কিউ দেখো কিউ বিটা বড় আর এফ কিউ এর অংশটা ছোট তাহলে আমরা কি বল দেখতে পারি কিউ পি গ্রেটার দেন এফ কিউ এখন আমরা উভয় পক্ষকে এফ কিউ দ্বারা ভাগ করব এখন উভয় পক্ষকে আমরা কি করব এফ কিউ দ্বারা ভাগ করব তাহলে এটা আর এটা কাটাকাটি করলে কত হয় ওয়ান তাহলে আমরা দেখতে পারি যে কিউ পি বাই এফ কিউ গ্রেটার দেন ওয়ান এখন এই কিউ পি বাই এফ কিউ কে আমরা কি লিখতে পারি ইপি লিখতে পারি তাহলে এটা কত হবে ইপি কিউ পি বাই এফ কিউ এর পরিবর্তে আমরা কি লিখেছিলাম ইপি গ্রেটার দেন ওয়ান ঠিক আছে তাহলে কিউ বিন্দুতে স্থিতিস্থাপকতা হচ্ছে ইপি গ্রেটার দেন ওয়ান অর্থাৎ কিউ বিন্দুতে স্থিতিস্থাপকতা হচ্ছে একের বড় কিউ বিন্দুতে স্থিতিস্থাপকতা হচ্ছে একের চেয়ে বেশি এভাবে আমরা এম বিন্দুতে স্থিতিস্থাপকতা দেখাবো এম বিন্দুতে স্থিতিস্থাপকতা কত খেয়াল করো যে আমরা এম বিন্দুতে স্থিতিস্থাপকতা হবে ইপি এম বিন্দুতে স্থিতিস্থাপকতা হবে ইপি সমান সমান নিজের অংশ বাই উপরের অংশ এম টি নিজের অংশ কত আছে এম টি বাই উপরের অংশ এফ এম এফ এম দেখো নিজের অংশ এবং উপরের অংশ হচ্ছে সমান তাই না তাহলে আমরা দেখতে পারি যে এম টি সমান এফ এম এখন উভয় পক্ষকে এফ এম দ্বারা ভাগ করবো ডান পাশে যেটা থাকবে এটা দিয়ে আমরা ভাগ করবো তাহলে এম টি বাই এফ এম সমান এফ এম বাই এফ এম কি করেছি আমরা উভয় পক্ষকে এফ এম দ্বারা ভাগ করেছি তাই না উভয় পক্ষকে এফ এম দ্বারা ভাগ করেছি এখন এটাকে আমরা লিখতে পারি ইপি এই যে ইপি সমান এম টি বাই এফ এম আর এই এফ এম আর এফ এম কাটলে আমরা পাই ওয়ান তাহলে দেখো যে এম বিন্দুতে স্থিতিস্থাপকতা কত পেয়েছি আমরা যে ওয়ান তাহলে দেখো যে এই সরলরেখা চাইলেটা এম বিন্দুতে স্থিতিস্থাপকতা হচ্ছে একের সমান এফ বিন্দুতে ছিল অসীম কিউ বিন্দুতে ছিল একের চেয়ে বেশি এবং এম বিন্দুতে হচ্ছে একের সমান এরকম করে আমরা প্রত্যেকটা বিন্দুতে বের করবো এখন আমরা খেয়াল করবো যে কি বিন্দুতে এখন আমরা বের করবো এই বিন্দুতে এই বিন্দুতে স্থিতিস্থাপকতা কত নিচের অংশ ই বিন্দুর নিচের অংশ বাই উপরের অংশ এই বিন্দুর নিচের অংশ কতটুকু দেখো ই টি বাই উপরের অংশ হচ্ছে এফ ই তাহলে ই টি বাই এফ ই এফ ই দেখো এখানে এই অংশটা ছোট এবং এই অংশটা বড় তাহলে আমরা কি লিখতে পারি যে ই টি বাই ই এফ এফ ই বাই ই এত তাহলে দেখো নিচের অংশ বাই উপরের অংশ তাহলে আমরা কি লিখতে পারি যে এফ ই এফ ই লেস দেন ই টি এফ ই বাই লেস দেন ই টি এখন উভয় পক্ষকে আমরা কি দিয়ে ভাগ করবো ই টি দ্বারা ভাগ করবো এখন দেখো এফ ছোট এবং নিচের অংশ বাই উপরের অংশ ইটি গ্রেটার লেস দেন
উভয় পক্ষকে আমরা এফ ই দ্বারা ভাগ করব এখন ই টি বাই লেস দেন ই এফ ই দেখো এখানে এফ ই লেস দেন এফ ই বাই এফ ই তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি কি ই টি বাই এফ ই পরিবর্তে আমরা লিখতে পারি ই টি ই ই পি তাহলে ই পি আর এটাকে আমরা কাটলে পাই 1 লেস দেন 1 তার মানে ই বিন্দুতে স্থিতিস্থাপকতা হচ্ছে 1 এর চেয়ে কম ই বিন্দুতে স্থিতিস্থাপকতা হচ্ছে 1 এর চেয়ে কম আবার এখন আমরা বের করব টি বিন্দুতে এখন আমরা বের করব টি বিন্দুতে দেখো টি বিন্দুতে স্থিতিস্থাপকতা কত টি বিন্দুতে স্থিতিস্থাপকতা হচ্ছে ইপি সমান টি বিন্দুতে স্থিতিস্থাপকতা হচ্ছে পুরোটাই ই নিচের অংশ নাই দেখো টি বিন্দু নিচের অংশ নাই তার মানে আমরা জিরো লিখতে পারি আর উপরের অংশ হচ্ছে এফ টি এফ টি তাহলে আমরা আগেই বলেছিলাম আমি যে শূন্যকে কোনো কিছু দিয়ে ভাগ করলে রেজাল্ট হয় শূন্য তার মানে শূন্যকে কোনো কিছু দিয়ে ভাগ করলে রেজাল্ট হয় শূন্য এই এফ টি বিন্দুতে স্থিতিস্থাপকতা হচ্ছে শূন্য তাহলে আমরা কি পেয়েছি দেখো এফ বিন্দুতে স্থিতিস্থাপকতা অসীম ছিল কিউ বিন্দুতে ছিল এক এর চেয়ে বেশি এম বিন্দুতে স্থিতিস্থাপকতা একই সমান এবং ই বিন্দুতে স্থিতিস্থাপকতা এক এর চেয়ে কম আবার ই বিন্দুতে স্থিতিস্থাপকতা হচ্ছে শূন্য বা জিরো ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে এই সরলরেখার চাহিদাটা প্রত্যেকটি বিন্দুতে অর্থাৎ ভিন্ন ভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতা ভিন্ন ভিন্ন কিন্তু ঢাল একই তাহলে তোমরা একটু খেয়াল করো যে আমাদের কোশ্চেনটা কি ছিল কোশ্চেনটা ছিল যে একটি সরলরৈখিক চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতা ভিন্ন ভিন্ন তোমরা লিখে নিয়ে যাও যে একটি একটি সরল রৈখিক চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে বিন্দুতে স্থিতিস্থাপকতা এটাই ছিল কোশ্চেন আশা করি তোমরা বাসায় বসে পড়বে ঠিক আছে আজকে এ পর্যন্তই ভালো থেকো সবাই এবং আমি আগামী ক্লাসে তোমাদেরকে পরের টপিকটা নিয়ে আলোচনা করব আশা করি তোমরা উপকৃত হবে এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে ঠিক আছে বাসায় থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ